সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা, তেমনি এখানেই বাংলাদেশ দল অপেক্ষা করছে সুপার এইটকে অভ্যর্থনা জানাতে। সাউথ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরি ডুবলেও সুপার এইটের রাস্তা অবশ্য খুব একটা কঠিন হয়ে যায়নি হৃদয় তাস্কিনদের। পরের ম্যাচে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ফেভারিট থাকছেন তানজিম তানজিদরা। ডাচদের বিপক্ষে এখনও পর্যন্ত 4টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যা 3টাতেই জয় টাইগারদের। সবশেষ 2022 সালে টি টোয়েন্টি বিশ্বকাপে 9 রানের জয়। ডাচদের বিপক্ষে একমাত্র হার সেই 2012 সালে, সেবার নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে শেষ বলে 1 উইকেটের এক নাটকীয় জয় পেয়েছিল ডাচরা। তবে নেদারল্যান্ডস চাইলে অন্যভাবে অনুপ্রেরণা নিতেই পারে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে তারা হারিয়েছিল ইডেন গার্ডেন্সের 87 রানের বিশাল ব্যবধানে। তাছাড়াও ওয়ানডেতে বাংলাদেশের সঙ্গে খেলা 3টা ম্যাচের 2টোতে জিতেছে তারা। তবে ফর্মেট যেহেতু ভিন্ন, তাই ওয়ানডের আলাপ না করাটাই শ্রেয়। আপাতত দুই দলের সামনে সুযোগ এই ম্যাচ জিতে সুপার এইটের টিকিট কাটায় এগিয়ে যাওয়া। ডাচদের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, বাংলাদেশের পরের ম্যাচ নেপালের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে বাংলাদেশের জন্য তুলনামূলক সহজ হবে সুপার এইটে যাওয়া, কারণ পরের ম্যাচটাই তুলনামূলক দুর্বল নেপালের বিপক্ষে। অন্যদিকে ডাচরা বাংলাদেশকে হারিয়ে দিলে তাদের অতিক্রম করতে হবে এরপর লঙ্কান বাধা, যদিও সেই দলটাকে ওয়ার্ম আপ ম্যাচে বিশাল ব্যবধানে হারিয়েছে দ্য অরেঞ্জরা। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।